মেঘালয় দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ন্যাশনাল পিপলস পার্টির প্রধান কনরাড সাংমা। রাজ্যপাল ফাগু চৌহানের কাছে শপথ নিয়েছেন সাংমা সহ 11 জন মন্ত্রী। ভোটের আগে প্রতিটি দলই আলাদাভাবে লড়লেও ত্রিশঙ্কু বিধানসভায় নির্বাচন পরবর্তী জোট করে ক্ষমতা দখল করেছে 4টি দল মিলে। উল্লেখ্য, টানা 4.5 দশকের ত্রিশঙ্কু ঐতিহ্য এবারও বহাল রয়েছে মেঘালয়ে। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি। Pure Report, Channel Din Raut.